আমাদের ক্লাবের সদস্য যারা আছে বল করার দায়িত্বে যারা আছে তারা একটু বলটা দেখে নেবে। ইতিমধ্যে আমাদের মঞ্চে প্রবিষ্ট হয়েছে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, ফুটবল প্রেমী মানুষ, আমাদের সকলের প্রিয় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় সম্মানীয় আজিম মল্লিক মহাশয়কে বরণ করে নেবেন আমাদের আরো একজন প্রিয় ও কাছের শ্রদ্ধেয় ব্যক্তি সম্মানীয় আইনউদ্দিন শেখ মহাশয়। এবং এই বরণ করার পরে আমাদের প্রিয় আজিম স্যারকে বরণ করে নিচ্ছেন ব্যাচ করিয়ে সম্মানীয় আইনউদ্দিন শেখ মহাশয়। আমরা সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো ক্লাবের পক্ষ থেকে, ধন্যবাদ। এবং তারপরে সেন্ট ম্যারি স্কুলের কর্ণধার শ্রী মানিক বালাকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্মানীয় মকলেব আলী শেখ মহাশয়। তার সাথে সাথে এই খেলার ধারা বিবরণী এবং ভাষ্যকার হিসাবে আমরা অনুরোধ করছি কিছু বলার জন্য শ্রদ্ধেয় আজিম শেখ মহাশয়কে, সরি আজিম মল্লিক। আজকের এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠান প্রথমে যারা উদ্যোক্তা সেই কমিটির সকল সদস্য সম্পাদক সভাপতি তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে মাঠে উপস্থিত অতিথিবর্গ যারা এখানে আছেন তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই অগণিত দর্শক খেলা পাগল মানুষ যারা খেলা দেখতে এসছেন, খেলা ভক্ত মানুষ তাদের
आंतरिक अभिनंदन जाना। आज के प्रतियोगितार द्वितीय दिन प्रथम खेला जे दुटी दल अंश ग्रहण करछे आमरा देखछि दुर्दान्त जमजमाट लड़ाई। একটি ভালো যদিও দেখছি বিদেশি প্লেয়ার তারা আছে, অন্যদিকে এই দেশীয় প্লেয়ার অর্থাৎ বাঙালি প্লেয়ার তারাও কিন্তু তাদের লড়াইটাও কিন্তু দেখার মতো। দ্বিতীয় দিনের প্রথম খেলায় অংশগ্রহণকারী দুটি দল দীপচন্দ্রপুর সূর্য সাক্ষী ক্লাব বনাম ইয়ংস্কা। আজকে প্রথম খেলা দুটি দল আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই, দীপচন্দ্রপুর সূর্য সাক্ষী ক্লাব বনাম ইয়ংস্কা ক্লাব। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আজকের দ্বিতীয় খেলা মিস্ত্রি অ্যাসোসিয়েশন বনাম মণ্ডলপাড়া কাকা খাইবো। দ্বিতীয় খেলা অংশ অনুরোধ করবো দুটি দলের কাছে আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের টিম নিয়ে করে থাকবেন, কারণ এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা দ্বিতীয় খেলা শুরু করব। কারণ কিছু পূর্বে আমরা প্রায় অনেকটাই বিলম্ব করে ফেলেছি আজকের খেলা সূচনা করতে, শুভ উদ্বোধন করতে আমরা দেরি করে ফেলেছি। সেই জন্য প্রত্যেকটা দলের কাছে আমাদের অনুরোধ, আপনারা যথাসময় মাঠে নেমে আমাদের সহযোগিতা করবেন। এখন চলছে দীপচন্দ্রপুর সূর্য সাক্ষী ক্লাব মিস্ত্রি অ্যাসোসিয়েশন ক্লাবের কর্মকর্তা একজন পেন্টে আসবে, মণ্ডলপাড়া কাকা ভাইবো ক্লাবের কর্মকর্তা একজন পেন্টে আসবে। এবং মিস্ত্রি অ্যাসোসিয়েশন দুজনকে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড় তালিকা আমাদের কেটে জমা করে যাবেন। এই খেলার সরাসরি সম্প্রচার হচ্ছে, এই খেলার
ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা ইউটিউবে এই খেলার সরাসরি প্রদর্শন দেখতে পারবেন। সারা বিশ্বে এই খেলা দেখা যাবে, এই এই গ্রামের খেলা সারা বিশ্বে ইউটিউবের মাধ্যমে দেখা যাবে, একটা বিরাট আকর্ষণ। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত খেলায় গোল হয়নি, হাত ডানটি মানে চলছে, খেলা চলছে। দীপচন্দ্রপুর সূর্য সাক্ষী ক্লাব বনাম কেমস্টার, দ্বিতীয় খেলা। মিস্ত্রি অ্যাসোসিয়েশন বনাম মন্ডলপাড়া কাকা ভাইকো, দুটি দলকে প্রস্তুত থাকার জন্য আমরা একান্ত ঝিটকে পোকা ইয়ংস্টার ক্লাব এই মাত্র 1-0 গোলে এগিয়ে গেল। গোলটি করেছেন 9 নম্বর নাইজেরিয়া প্লেয়ার। খেলার ফলাফল 1-0। আবারও সুযোগ, আবারও সেই 9 নম্বর। ভাই খাট খাট, একটা গোল হয়েছে, কি হবে খাট, হাল ছেড়ে দিয়েছে এরা। আবার সুযোগ রয়েছে, জিতু কোটা হয়ে গোল করেছে আরমান, যাচ্ছে নাম্বার 9। মিস্ত্রি অ্যাসোসিয়েশন ক্লাবের কর্মকর্তা একজন টেন্টে আসবে, মন্ডলপাড়া কাকাভাইকো ক্লাবের কর্মকর্তা একজন টেন্টে আসবে। আক্রমণ প্রতি আক্রমণ, যে কোনো সময় গোল সমতা চলে আসতে পারে। কি
Thank you.